হাই এভিওয়ান ওয়েলকাম টু ইউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এন টিপিসি এর ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি যেখানে আমরা ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের উনত্রিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ গভর্নমেন্ট জবসে এ জয়েন নি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে এক নাম্বার দা এইচ সি এফ অফ টু নাম্বারস ইজ ফিফটিন অ্যান্ড দা এল সি এম ইজ সিক্স সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ ফোর থার্টি ফাইভ দেন দ্য কত অর্থাৎ কোনো দুটি সংখ্যার গসাগু হচ্ছে পনেরো এবং লসাগু হচ্ছে ছ যদি একটি সংখ্যা চারশো হয় তাহলে অপরটি কত ঠিক আছে এটাতে টাইপে বেশ কিছু কোশ্চেন সেটাই আমার ইংরাজিতেই ছিল তাই টাইপে ও ইংরাজিতেই করে দিয়েছে তো আমি বাংলা বলে দেবো শুনে নেবে একটু করে বুঝতে সবাই পারবে আশা করি তো এখানে কি আছে তাহলে অপর সংখ্যাটি কত হবে আমরা একবারে করে দেবো অপর সংখ্যা সমান কিভাবে যে লসাগু গণিত গসাগু লসাগু কত রয়েছে ছ হাজার নব্বই গণিত গসাগু রয়েছে পনেরো বাই একটি সংখ্যা যেটা দিয়ে দিয়েছে চারশো পনেরো তাই তো তাহলে এখানে আমরা এটাকে ভাগ করতে পারি পনেরো দিয়ে কেটে যাবে পনেরো তিন পনেরো দুই তিরিশ তেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ উনত্রিশ দিয়ে দিয়ে উনত্রিশ 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 এটা কাটবে আটান্ন আটান্ন দুই নয় এক একনত্রিশ দুশো দশ অতএব অপর সংখ্যা হচ্ছে দুশো দশ অপশন নাম্বার দিতে রয়েছে নেক্সট হচ্ছে অ্যান আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ডস ওয়াজ সোল্ড অ্যাট এ টোটাল গেন অফ থার্টি এইট পারসেন্ট অন দা অরিজিনাল প্রাইস ইফ দ্য ফার্স্ট পারসেন সোল্ড ইট অ্যাট এ গেইন অফেন্ট দেন হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য পার্সেন্ট বলছে একটা বস্তু বা একটা প্রোডাক্টকে আমরা দুটো হাতে বা দুবার বিক্রি করতে করে টোটাল আটত্রিশ শতাংশ লাভ করেছি তার অরিজিনাল প্রোডাক্টে বা আসল মূল্যের উপর যদি প্রথম জন এটিকে পনেরো শতাংশ লাভে বিক্রি করে থাকে তাহলে দ্বিতীয় জন সেটিকে কত টাকা লাভে বিক্রি করেছিলেন সেটা আমাকে বার করতে হবে তাহলে আলটিমেটলি কি হয়েছে আসল দামের উপরে আমরা থার্টি এইট পার্সেন্ট লাভ করছি তো আসল দাম ধরে নাও একশো তাহলে তার আটত্রিশ পার্সেন্ট লাভে মানে টোটাল আমি টাকা পেয়েছি সেটা বিক্রি করে দ্বিতীয় প্রথম জন কি করেছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে প্রথম জন যখন বিক্রি করেছে সে বিক্রি করেছে একশো পনেরো টাকায় দ্বিতীয় জন তাই তো পনেরো পার্সেন্ট লাভ বলতে কিন্তু দ্বিতীয় জন যখন বিক্রি করবে তখন বিক্রি নিশ্চয়ই সে একশো আটত্রিশ টাকাতে করেছে তাহলে কত টাকা বেশি নিয়েছে সে বেশি নিয়েছে দেখো এখান থেকে আটত্রিশ থেকে পনেরো যদি বাদ দাও তাহলে তেইশ টাকা তাই তো তাহলে একশো পনেরো টাকায় সে তেইশ টাকা বেশি নিয়েছে একশো পনেরো টাকা থেকে তারপর সেকেন্ড পার্সেন্ট যে বিক্রি করেছে তার কাছে তো ক্রয় মূল্য ছিল এটা একশো পনেরো টাকায় সে কিনেছে নিয়ে সে তেইশ টাকা বেশিতে বিক্রি করেছে তাহলে একশো পনেরো টাকায় যদি সে তেইশ টাকা লাভ করে থাকে তাহলে একশো টাকায় তার পার্সেন্টেজ অব লাভ বা প্রফিট কত তাহলে হচ্ছে একশো বাই একশো পনেরো ইন্টু তেইশ তেইশ পাঁচ একশো পনেরো পাঁচ কুড়ি মনে হচ্ছে টোয়েন্টি তাহলে দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় ক্ষেত্রে কুড়ি শতাংশ লাভে বিক্রি করেছিলেন নেক্সট রয়েছে ইন এ প্যারালালোগ্রাম এ অল্টিটিউড ইজ টুয়াইজ দ্য করেসপন্ডিং বেস অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইজ টু এইটি এইট স্কোয়ার মিটার দ্য অল্টিটিউড অফ দ্য প্যারালালোগ্রাম ইজ অর্থাৎ একটি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা হচ্ছে তার ভূমির দ্বিগুণ যদি তার ক্ষেত্রফল দুশো অষ্টাশি বর্গমিটার হয়ে থাকে তাহলে তার উচ্চতা কত এই হচ্ছে ড্রপ হয়েছিল কি বলেছে সামান্তরিক ক্ষেত্র আমি অঙ্কন করে নিই এটা যার কি বলেছে যার হাইট যেটা সেটা হচ্ছে ব্যাসের দ্বিগুণ ছবি হিসাবে যদি হয়নি তাহলে হাইট এটা বেস এটা তাহলে আমরা কি জানি সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাইট ইন্টু বেস তাহলে যদি এটা দ্বিগুণ হয়ে থাকে তাহলে এটাকে আমরা টু বি লিখতে পারি বা এটাকে হাফ এইচ লিখতে পারি তাহলে এখানে থ্রি ইন্টু বেস বা টু বি ইন্টু বি বা টু ইন্টু বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের টু এইটটি এইট তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু পাঁচি বা বেসের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান ফোরটি ফোর বা বেস হচ্ছে বারো তাহলে বেস যদি বারো হয়ে থাকে তাহলে হাইট হচ্ছে তার দ্বিগুণ তাহলে এইচ বা আল্টিটিউড হচ্ছে টু ইন্টু টুয়েলভ ইকুয়াল টু টোয়েন্টি ফোর মিটার অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট ফাইন্ড দ্য ভ্যালু অফ কট নাইনটি ডিগ্রি ইন্টু কট সেভেন্টি ওয়ান ডিগ্রি ইন্টু কস স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস ওয়ান বাই টেন সেভেন্টি ওয়ান ডিগ্রি ইন্টু কস স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি এটাকে আমি কী করবো প্রথমে এটাকে দিয়ে এটাকে গুণ করবো ঠিক আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি কট নাইনটি ডিগ্রি ইন্টু কট সেভেন্টি ওয়ান ডিগ্রি ক স্কোয়ার সেভেন্টি এ টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস কট নাইনটিন ডিগ্রি ইন্টু ওয়ান বাই টেন সেভেন্টি ওয়ান ডিগ্রি আর সিক্স স্কোয়ার সিক্সটি নাইন ঠিক আছে এবার এইখানে দেখো কট সেভেনটি ওয়ান আছে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন সেভেনটি ওয়ান ডিগ্রি তাই তো ওয়ান বাই টেন সেভেন্টি ওয়ান যদি লিখতে চাই তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি কট নাইনটিন ডিগ্রি তাই তো এখানে টেন সেভেনটি ওয়ান যা কট নাইনটিনও তাই তাহলে এখানে সেটাই আমি করে দেবো কট নাইনটিন ডিগ্রি ইন্টু ওয়ান বাই কট নাইনটিন ডিগ্রি টু ক স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস ঠিক এদিকেও তাই ওয়ান বাই টেন সেভেন্টি ওয়ান আছে এখানে টেন টেন সেভেন্টি ওয়ানের জায়গায় কট নাইনটিন করে দেবো কট নাইনটিন ডিগ্রি ইন্টু ওয়ান বাই কট নাইনটিন ডিগ্রি সিক্স স্কোয়ার সিক্সটিন তাহলে দেখো এটা এটা আর এটা এটা কেটে যাচ্ছে পরে থাকছে কি কস স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান বাই সিক্স স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি এই দুটি যোগফল দেখো নাইনটি হচ্ছে যদি নাইনটি হয়ে থাকে এর ভ্যালু হচ্ছে ওয়ান অপশন নাম্বার ডিতে রয়েছে এর ফর্মুলাটা কি কস স্কোয়ার থিটা ইনটু সরি প্লাস আছে হ্যাঁ এটা ইনটু ভুল করে লিখেছি প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু ওয়ান সেই অনুযায়ী এখানে চলে আসছে ওয়ান অপশান পারচেসড এ টিভি ফোর ফিথ অফ ইটস ইনিশিয়াল সেলিং প্রাইস অ্যান্ড দেন সোল্ড ইট অ্যাট ফোর পার্সেন্ট মোর দেন ইটস ইনিশিয়াল সেলিং প্রাইস হোয়াট ইজ আনিসাস গেইন পার্সেন্টেজ অনিশা একটি টিভি কিনেছে তার ইনিশিয়াল দামের চারের পাঁচ দাম দিয়ে এবং সে সেটিকে ইনিশিয়াল দামের উপর চার শতাংশ লাভে বিক্রি করেছে তাহলে তার পার্সেন্টেজ অফ লাভ কত ধরে নাও ইনিশিয়াল প্রাইস হচ্ছে হান্ড্রেড তাহলে সে কি করেছে তার ফোর্থ ফিফথে সে কিনেছে মানে তার কস্ট প্রাইস করেছে আশি সেলিং করেছে সে ফোর পার্সেন্ট মোর দেন দ্য ইনিশিয়াল প্রাইস ইনিশিয়াল সেলিং প্রাইস ছিল একশো ফোর পার্সেন্ট মানে ওয়ান জিরো ফোর সে বিক্রি করেছে তাহলে তার প্রফিট কত একশো আশিতে কিনে একশো চারে বিক্রি করেছে মানে আশি টাকায় সে চব্বিশ টাকা লাভ করেছে তাহলে একশো টাকায় সে কত টাকা লাভ একশো বাই আশি ইন্টু চব্বিশ চার দিয়ে ছয় চার দিয়ে কুড়ি কুড়ি দিয়ে পাঁচ পাঁচ ছয় থার্টি পার্সেন্ট অপশান নাম্বার

এ প্লাস বি প্লাস সি ইক্য়াল টু সেভেন্টিন রয়েছে আমি উভয়কে স্কোয়ার করে দেব তাহলে আমি কী পাচ্ছি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস বি সি এর এখানে দিয়ে দিয়েছে নাইনটি তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু নাইনটি ফোর আমি গুণটা একবারে করে দিচ্ছি টু ইন্টু নাইনটি ফোর মানে হচ্ছে ওয়ান এইটটি এইট যেটা দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে সেটাও একবারে করে দিই টু এইট্টি নাইন মাইনাস ওয়ান এইটি এইট বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান এটা আমি পেয়ে গেলাম এবার আমি লিখবো এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ সেকেন্ড এটাকে দিয়ে দিয়ে রাখি থার্ড ব্যাকেট প্লাস থ্রি এ বি সি এটা এবার শুধু মান পুট করবে সেভেন্টিন ইন্টু এখানে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান বিয়োগ এখানে পাচ্ছি ওয়ান সিক্সটি এইট না নাইনটি ফোর সরি নাইনটি ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান সিক্সটি এইট বা সতেরো গণিত সাত প্লাস থ্রি ইন্টু সিক্সটি ওয়ান সিক্সটি এইট বা এটাকে গুণ করলে পাচ্ছি পাঁচশো সমান সাত শতের হচ্ছে একশো উনিশ

অ্যারিথমেটিক প্রোগ্রেস বলতে একটা যদি এ হয় পরেরটা যদি সরি একটা যদি তুমি দুই ধরো পরেরটা যদি টু প্লাস এ হয় তাহলে দ্বিতীয়টা হচ্ছে টু প্লাস টু এ আমি যদি দুই ধরি জাস্ট এইটা যখন বাড়ে এইভাবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে যা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তার দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে ওকে তাহলে কি হচ্ছে যদি এবার দেখো এক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারছি এখানে যে ছোটো এখানে আমরা কি জানি কোন তিনটে ধরে নিই এ কোন বি কোন আর সি কোন তিনটে কোণের মান একশো আশি ডিগ্রি হবে এবার এখানে বলে দিয়েছে যে প্রথম বড় কোনটি ছোটো কোনটি তিন গুণ তাহলে বড় কোন ধরে সি তাহলে কোন সি হচ্ছে ছোটো কোন এ এর তিন গুণ থ্রি এ যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক প্রোগ্রেসে যেহেতু আছে তাহলে বি কোন সমান হবে টু কোন ইন্টু টু ইন্টু এ কারণ এতেও তাই বাড়বে তাই তো তাহলে সেটা যদি হয়ে থাকে এবার তার এর জায়গায় শুধু ভ্যালুগুলো পুট করে দেবে কোন এ প্লাস টু এ প্লাস থ্রি এ সমান ওয়ান এইটটি বা এখান থেকে সিক্স এ ইকুয়াল টু ওয়ান এইটটি বা কোন এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি কোন ইকুয়াল টু এ যদি থার্টি ডিগ্রি হয় তাহলে সি কোন হচ্ছে সব থেকে বড়ো যেটার ভ্যালু হচ্ছে থ্রি কোন থ্রি এ তাহলে সি কোন ইকুয়াল টু হবে থ্রি ইন্টু থার্টি বা নাইনটি ডিগ্রি অপশান নাম্বার সিতে রয়েছে যে বড় কোনটি হবে নব্বই ছোট চাইলে তিরিশ হতো এবং কোনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তিরিশ ষাট নব্বই নেক্সট রয়েছে এ সার্টেন সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ ফিফটিন হান্ড্রেড টুয়েলভ ইন থ্রি ইয়ার্স অ্যান্ড টু সিক্স সিক্সটিন হান্ড্রেড সিক্সটি এইট ইন ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্স দ্য রেট অফ ইন্টারেস্ট অন অন দ্য অন দি সাম অফ মানি ইজ কত ও যে কোনো একটি অঙ্কের টাকাকে আমরা তিন বছরের জন্য সরল সুদে খাটালে পনেরোশো বারো টাকা পাই সুদে আসলে এবং সাড়ে চার বছরের জন্য খাটালে ষোলোশো আটষট্টি টাকা পাই তাহলে সুদের হার কত তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্সে সুদ আসল সুদ যোগ আসল হচ্ছে ষোলোশো আটষট্টি আর তিন বছরে সুদ যোগ আসল হচ্ছে পনেরোশো বারো তাহলে আমি দেখো দেড় বছরে শুধু সুদ পেয়ে যাচ্ছি কারণ আসলটা বাদ চলে যাবে পেয়ে যাচ্ছি বিয়োগ করে দাও এখান থেকে ছয় পাঁচ একশো টাকা তাই তো তাহলে দেড় বছরে সুদ যদি একশো টাকা হয় তাহলে তিন বছরে কত হবে এর ডবল তিন বছরে হচ্ছে তাহলে তিনশো টাকা তিন বছরে যদি তিনশো টাকা হয় সুদ আসলে পেয়েছিলাম পনেরোশো বারো টাকা তাহলে আসল কত পনেরোশো বারো মাইনাস তিনশো বারো সমান বারোশো টাকা তাহলে বারোশো টাকায় সুদ হচ্ছে তাহলে ইন্টারেস্ট চেয়েছে আমার এখানে শুধু তাহলে এক বছরের সুদ কত তিন বছরে যদি এটা হয় তাহলে এক বছরে হচ্ছে একশো চার টাকা তিন বছরের সুদ হচ্ছে এটা এক বছরের সুদ হচ্ছে এটা তাহলে বারোশো টাকার এক বছরের সুদ একশো চার টাকা ইন্টু একশো একশোকে এটাকে বারো দিয়ে ভাগ করে দাও বারো চলে যাবে বারো ইন্টু একশো চার বাই বারো এটাকে যদি আমি ভাগ করি কতদিন চার দিয়ে যাচ্ছে যাবে চার পঁচিশ চার ছাব্বিশ চার তিন মানে হচ্ছে ছাব্বিশ বাই তিন পার্সেন্ট অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট একটা সরল সিম্পল সরল রয়েছে উনিশ গণিত নয় প্লাস একত্রিশ গণিত দশ প্লাস বত্রিশ গণিত এগারো বাই টু থার্টি থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টু মাইনাস ফিফটি সেটাকে যদি গুণগুলোকে আমি করতে থাকি উনিশ গণিত নয় মানে হচ্ছে একশো একাত্তর প্লাস একত্রিশ গণিত দশ তিনশো দশ প্লাস বত্রিশ গণিত এগারো মানে থ্রি ফাইভ টু থ্রি ফিফটি টু বাই তিনশো তেত্রিশ দশমিক দুই পাঁচ গণিত দুই মানে হচ্ছে চারশো ছেষট্টি দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ এক চার তিনে সাত আরেক আট আটশো তেত্রিশ আর নিচেতে বিয়োগ করলে পাচ্ছি চারশো ষোলো দশমিক পাঁচ চারশো ষোলো দশমিক পাঁচ হাতে থাকে দুই দিয়ে কেটে যাচ্ছে তাহলে পাচ্ছি আমি দুই অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ট্রেন চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে রওনা হয় ট্রেনটি প্রতি গতি প্রতি এক ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে বৃদ্ধি পায় তাহলে চারশো সত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে অর্থাৎ ঘন্টায় কুড়ি কিলোমিটার করে গতি তার বৃদ্ধি পাচ্ছে প্রথমে গতি ছিল তার চল্লিশ কিলোমিটার তাহলে প্রথমে ছিল চল্লিশ কিলোমিটার এক ঘণ্টাতে গেল সে পরবর্তী এক ঘন্টাতে সে গেল ষাট তারপরে তাতে গেলো এক আশি তারপরে গেল একশো তারপরে যাবে একশো কুড়ি তারপরে যাবে একশো চল্লিশ এইভাবে আর করবো না আমি এবার দেখো এখানে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত টোটাল করে একশো একশো আশি দুশো আশি চারশো তাহলে চারশো হয়ে যাচ্ছে আমার বাকি থাকছে সত্তর তাহলে এখানে একশো চল্লিশের ঠিক দেখো অর্ধেক হয়ে যাচ্ছে সত্তরটা মানে এখানে এক এটা একের দুই ঘন্টা হয়ে গেল বাকিটা যোগ করে পাঁচটা পাঁচ ঘন্টা এখানে হাফ ঘন্টা মানে পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট হচ্ছে এ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বি বাই বি স্কোয়ার বাই বি মাইনাস এ তাহলে এ কিউ প্লাস বি কিউ কত এখানে কি দিয়েছে এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি মাইনাস এ যদি আমি গুণ করে নিই তাহলে পাচ্ছি এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বা আমি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বি তাই তো বা যদি এটাকে সরি প্লাস যদি এটাকে আমি এইভাবে নিয়ে নাসিএয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস জিরো এবার আছে এখানে এ কিউ প্লাস বি কিউ এটা সমান কি ফর্মুলা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু দেখো জিরো আমি বার করে নিয়েছি তা কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করে তার ভ্যালু হয় অপশন নাম্বার তে রয়েছে নেক্সট হচ্ছে এ ফাদার ক্যান কমপ্লিট এ টাস্ক ইন এইট ডেজ ওয়াইল দ্য সন ক্যান ডু ইট ইন সেভেন ডেজ ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ উইথ দ্য ফাদার স্টার্টিং দেন ইন হাও মিনি ডেজ উইল দ্য টাস্ক বি কমপ্লিটেড একজন পিতা একটি কাজ আট দিনে শেষ করতে পারে যেখানে তার পুত্র সেটিকে সাত দিনে শেষ করতে পারে এই প্রথম মনে হয় বাবার থেকে ছেলে তাড়াতাড়ি অঙ্ক করছে মানে কাজ করছে ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ এবং তারা যদি একদিন একদিন করে কাজ করে থাকে অর্থাৎ পিতা একদিন এবং তারপরে দিন পুত্র তারপরে দিন আবার পিতা এইভাবে উইথ দ্য ফাদার স্টার্টিং যেখানে তার বাবা কাজটি শুরু করেন দেন ইন হাউ মেনি ডেজ উইল দ্য টাস্ক বি কমপ্লিটেড তাহলে কতদিনে কাজটি শেষ হবে বাবা করছে ফাদার করছে আট দিনে শেষ পুত্র সন করছে সাত দিনে শেষ এলসিএম ফিফটি সিক্স সাত আটটা ছাপ্পান্ন তাহলে ইনি করছেন সেভেন ইউনিট করে ইনি করছেন এইট ইউনিট করে প্রথমে বাবা শুরু করেছে তাহলে বাবা আর তারপরে পুতো পুত্র তাহলে দিন প্রথম দিনে করছে আট সাথে পনেরো ইউনিট তাহলে এখানে আমার করতে হবে ছাপ্পান্ন ইউনিট কাছাকাছি চলে দাও তিন পনেরো পঁয়তাল্লিশ মানে তিন দিন তিন ইন্টু দুই মানে হচ্ছে ছয় দিনে করছে পঁয়তাল্লিশ ইউনিট ছয় দিনে করছে পঁয়তাল্লিশ ইউনিট তারপরে কত বাকি থাকছে এখানে তারপরে দেখো কে করবে আবার বাবা করবে মানে প্লাস সেভেন করবে একদিনে তাহলে আর সাথে পাচ্ছি এখানে ফিফটি টু থাকছে কত চার যেটা পুত্র করবে আট ইউনিট করতে পারে কিন্তু করবে অর্ধেক দিন তাই না চার ইউনিট বাকি থাকছে যেহেতু তাহলে করবে অর্ধেক দিন মানে এখানে হাফ করবে চার ইউনিট পুত্র তাহলে এখানে থাকছে প্রথম ছ দিন তারপরে পিতা করছে একদিন সাত দিন আর এখানে পুত্র করছে হাফ দিন বা সাড়ে সাত দিন বা অ্যাকচুয়ালি এখানে প্রথমে যেহেতু বাবা স্টার্ট করেছে তো প্রথমে বাবারটাকে এক্সট্রা একদিন ধরে নেবে তারপর আমরা করবে এখানে ধরে নাও তাহলে দেখো হয়ে যাবে যে পনেরো এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ ছ দিনে করছে পঁয়তাল্লিশ মিনিট আর বাবা প্রথমে একদিন করবে তাহলে হচ্ছে সাত ইউনিট পঁয়তাল্লিশ আর সাথে বাহান্ন ইউনিট পেয়ে যাচ্ছে যেটা তারা করে দিচ্ছে ছ দিনে এই সাত দিনে তাহলে বাকি থাকে চার ইউনিট যেটা পুত্র করবে মানে পুত্র যেহেতু আট ইউনিট করছে তাহলে পুত্র চার ইউনিট করবে অর্ধেক দিনে তাহলে সময় লাগবে সাত পূর্ণ একের দুই দিন বা সাড়ে সাত দিন অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একজন ব্যক্তি ছ বছর দশ বছর এবং বারো বছরের জন্য তিনটি স্কিমে যথাক্রমে দশ শতাংশ বারো শতাংশ এবং পনেরো শতাংশ সরল সুদের হারে অর্থ বিনিয়োগ করেন সবকটি স্কিম শেষ হলে তিনটি প্রতিটি থেকে সমান পরিমাণ সুদ পান বিনিয়োগগুলির অনুপাত কত ছিল বিনিয়োগগুলির অনুপাত ছিল নাও এক্স ইস টু ওয়াই ইস টু জেড এক্স ওয়াই জেড ছিল টাকাটা তাহলে প্রথমে ছ বছরের জন্য দেওয়া হয়েছিল টেন পার্সেন্ট মানে টোটাল হয়েছিল সিক্সটি পার্সেন্ট তাহলে এক্স এর সিক্সটি পার্সেন্ট ইস টু ওয়াই এর কত ছিল ওয়াই ছিল দশ বছরের জন্য বারো পার্সেন্ট মানে একশো কুড়ি পার্সেন্ট আর জেড এর ছিল এটা সমান ছিল তাই না এর একশো এক্স সিক্সটি পার্সেন্ট ইকুয়াল টু জেড এর ওয়াই একশো কুড়ি পার্সেন্ট তাহলে কি হচ্ছে ওয়াই ওয়ান টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু জেড এর ক্ষেত্রে কি হচ্ছে বারো বছর করছে পনেরো পার্সেন্ট আরে মানে বারো পনেরো একশো আশি পার্সেন্ট তাহলে জেড এর একশো আশি পার্সেন্টের সমান আমি নিচেতে একশো লিখছি না প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু থাকবে সে কেটে যাবে সমান যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে ষাট দিয়ে এটাকে কাটতে পারি ষাট কে ষাট তাই তো এটা দুই আর এটা তিন তাহলে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড এটা আমি লিখতে পারি এটা যদি আমি লিখতে পারি এদের যেটা ছিল দুই আর তিন লসাগু করে ছয় তাহলে ওয়ান বাই সিক্স করে করলে দেখো একটা পাচ্ছ এক্স বাই সিক্স ইকুয়াল টু এখানে পাচ্ছ কেটে যাবে ওয়াই বাই থ্রি টু জেড বাই এটা দুই দিয়ে তাহলে জেড বাই টু

ফাইভ প্লাস টু রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এর করণ নির্দেশন করে দাও ইন্টু টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে তাহলে এখানে পাচ্ছি আমি ফাইভ পাঁচ দুয়ে দশ প্লাস ফাইভ রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি প্লাস সিক্স বাই ফোর মাইনাস থ্রি বা ওয়ান তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পাঁচ হাজার নয় ষোলো ষোলো প্লাস নাইন রুট থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই রুট থ্রি তাহলে দেখো এখানে এক্স রিপ্রেজেন্ট করছে ষোলো কে আর ওয়াই রিপ্রেজেন্ট করছে নয় কে তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু সিক্সটিন ওয়াই টু নাইন যেটা রয়েছে অপশন নাম্বার সি তে নেক্সট রয়েছে এ পিলার ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস দ্য ফার্স্ট পার্ট ইজ ওয়ান বাই ফোর অফ দ্য হোল সেকেন্ড পার্ট ইজ ফোর বাই এইট অফ দ্য ফার্স্ট দ্য থার্ড ইজ টেন সেন্টিমিটার দ্য লেন্থ পিলার ইজ কত অর্থাৎ একটা পিলারকে বা একটি স্তম্ভকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম পাঠ হচ্ছে তার একের চার অংশ এবং দ্বিতীয় পাট হচ্ছে প্রথম পাঠের চারের আট অংশ এবং তৃতীয় অংশটি হচ্ছে আট মিটার এই মিটার তাহলে পিলারটির স্তম্ভটির লম্বা বা হাইট কত ছিল বা দীর্ঘটা কত ছিল দৈর্ঘ্য কত ছিল তার টোটাল সবসময় ওয়ান অংশ হয় তাহলে আমরা বলতে পারি ফার্স্ট পার্ট হচ্ছে ওয়ান বাই ফোর আর দ্বিতীয় হচ্ছে প্রথম অংশের চারের আট মানে হচ্ছে একের আট অংশ

নেক্সট হচ্ছে একটি সংখ্যায় সাত যোগ করে যোগ ফলটিকে পাঁচ দিয়ে গুণ করে গুন ফলটিকে নয় দিয়ে ভাগ করা হয় ভাগ থেকে তিন বিয়োগ করে বারো পাওয়া গেল সংখ্যাটি কত এটা উল্টো দিক থেকে চলে যাবে তিন বিয়োগ করে বারো পাওয়া গেছে মানে বারো সাথে তিন যোগ করে দাও তারপর কি বলেছে নয় দিয়ে ভাগ করা হয়েছে নয় দিয়ে গুণ করে দাও তারপর হচ্ছে পাঁচ দিয়ে গুণ মানে পাঁচ দিয়ে ভাগ করে দাও তারপর সাত যোগ করেছে সাত বিয়োগ করে এটা তাই ন এখানে বারো তিনে পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ বাই পাঁচ মাইনাস সেভেন তাহলে এখানে বারো এক পাঁচ দুই দশ পাঁচ সাত সাতাশ মাইনাস সাত মানে হচ্ছে কুড়ি তার সংখ্যাটি ছিল কুড়ি অপশন নাম্বার এতে রয়েছে দুটি সংখ্যার অনুপাত যদি প্রত্যেক সংখ্যা থেকে চার বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত সেভেন ইস টু নাইন হয়ে যাও সংখ্যা দুটি সমষ্টি কত মেন মেথডে তুমি এটা করতে পারো না হলে নাইন ইস টু ইলেভেন সংখ্যা দুটি রয়েছে তাদের থেকে চার বিয়োগ করে দিলে সেভেন ইস টু নাইন হয়ে যাচ্ছে এখানে দেখো দুটোর ক্ষেত্রে ডিফারেন্স দুই না দুটোর ক্ষেত্রে সমান সমান রয়েছে এইগুলোর ক্ষেত্রে করাটা খুব সহজ হয়ে যায় তাই দুইয়েরই পার্থক্য হচ্ছে দুই তাই সেই দুই পার্থক্যটাই তো চার বিয়োগ করা হয়েছে না যদি করে চার কে তাহলে এক করছে দুই কে এক যদি দুই কে করে নয় করছে নয় দুই আঠেরো কে আর এগারো করছে এগারো দুই বাইশকে তার সংখ্যা দুটি হচ্ছে আঠেরো আর বাইশ তার সংখ্যা দুটি সমষ্টি হচ্ছে কত আঠেরো প্লাস বাইশ সমান হচ্ছে তিরিশ অপশান নাম্বার ডি তে রয়েছে সরি আঠেরো প্লাস বাইশ চল্লিশ অপশান নাম্বার বিতে এই যোগগুলো খুব ভুল নেক্সট হচ্ছে এই সেই বৃহত্তম সংখ্যাটি কি যেটিকে বাইশশো সত্তর উনচল্লিশ এবং ছ হাজার ছশো সাতাত্তর থেকে ভাগ করলে সব ক্ষেত্রে একই থাকবে এটাকে টেস্ট করা সব থেকে বেশি সহজ হবে ঠিক আছে তুমি চোদ্দশো উনসত্তরটা যদি এখান থেকে বিয়োগ দাও একবার যেহেতু যাবে বিয়োগ করলে নয় আর কয় দশ একে দশ হাতে থাকে এক শূন্য আট আটশো এক পাঁচশো এবার তিন হাজার সাতশো এখানে চোদ্দটা দুবার যাবে তাহলে প্রথমে চোদ্দ উনসত্তর উনসত্তরকে দুই দিয়ে গুণ করে নেবে মানে আঠাশশো উনত্রিশ আটত্রিশ থাকছে তাহলে এবার এখান থেকে তুমি উনত্রিশশো আটত্রিশ যদি বিয়োগ করে নাও তিন হাজার সাতশো উনচল্লিশ থেকে উনত্রিশশো আটত্রিশ বিয়োগ করে নাও তাহলে দেখো থাকছে এক শূন্য নয় সতেরো আট সতেরো এখানেও থাকছে আটশো এক দেখো একই অবশিষ্ট থাকছে না আবার এখানে ছ হাজার ছশো আছে দেখো চার চোদ্দ ছাপ্পান্ন অব্দি যেতে পারবে তাহলে চার দিয়ে গুণ করলে এখে দুই দিয়ে গুণ করে নেবে তাহলে উনত্রিশ উনত্রিশ আটান্ন আটান্ন পাঁচ হাজার আটশো আর আটত্রিশের ডবল হচ্ছে ছিয়াত্তর তাহলে পাঁচ হাজার আটশো ছিয়াত্তর এটা যদি বিয়োগ করে নেয় এখান থেকে পাঁচ হাজার আটশো ছিয়াত্তর তাহলে দেখো এক শূন্য আট আটশো একই টেস্ট করে নেবে তাহলে নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর চোদ্দশো উনসত্তর নেক্সট রয়েছে একটি ত্রিভুজ এ বি সি সি তে সমকোণ এ ইকুয়াল টু বি হলে সাইন এ প্লাস সাইন এ ইন্টু সাইন বি প্লাস কস এ ইন্টু কস বি এর ভ্যালু কত দেখো এ যদি কোন সমকোণ হয় একটি ত্রিভুজ এ এবিসিতে এবং এ আর বি সমান হয় তাহলে এটি হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ সেক্ষেত্রে দুটো কোণের ভ্যালুই হয় পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাই তো ওয়ান বাই রুট টু প্লাস ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই এর কসেরও মান তাই ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু তাহলে পাচ্ছি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান অপশান নাম্বার এতে রয়েছে একটি সমধিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আট সেমি হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে আট তাহলে এটাও এটাও এক্স এক্স হলে তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট স্কোয়ার বা টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সটি ফোর বা এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু বা এক্স ইকুয়াল টু ফোর রুট টু তাই তো ফোর রুট টু তাহলে একটা হচ্ছে ফোর রুট টু পেয়ে গেছি এটাও ফোর রুট টু তাহলে একটা লম্ব একটা ভূমি তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চতা একটা ভূমি তাহলে আমরা ক্ষেত্রফল বার করতে পারি হাফ গণিত ফোর রুট টু গণিত ফোর রুট টু দুই দিয়ে এটা কেটে দাও তাহলে পাচ্ছি দুই চারে আট আট গুণিত দুই মানে হচ্ছে ষোলো বর্গ সেমি সেমি স্কোয়ার অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট হচ্ছে দ্য সাম অফ অল অড নাম্বার বিটুইন জিরো টু ফিফটি এই ফিফটি টু ইজ দেখো জিরো থেকে বাহানোর মধ্যে ওয়ার্ড নাম্বার কটা আছে ছাব্বিশ অর্ধেক করে দেবে তাহলে ছাব্বিশটি তাহলে প্রথম ছাব্বিশটি ওয়ার্ড নাম্বার আর সবসময় মনে রাখবে প্রথম যদি বীজের সংখ্যা দেয় যতগুলি বীজ সংখ্যার যোগফল চাইবে সেই সংখ্যাটিকে বর্গ করে দেবে যেমন এখানে জিরো থেকে বাহানোর মধ্যে ছাব্বিশটি ওয়ার্ড নাম্বার রয়েছে প্রথম ছাব্বিশটি ওয়ার্ড নাম্বার তাহলে এদের যোগফল হচ্ছে ছাব্বিশের স্কোয়ার ইকুয়েলট হচ্ছে ছশো ছিয়াত্তর অপশান নাম্বার বিতে নেক্সট রয়েছে একটি ভগ্নাংশের লব হলো তার হর থেকে দুই কম যদি আমরা লবের থেকে দুই বিয়োগ করে হরের সঙ্গে দুই যোগ করি তাহলে নতুন ভগ্নাংশটি একে তিন হবে আসল ভগ্নাংশটি কি দেখো হর আর লবের পার্থক্য বলেছে দুই কম তাহলে দেখো প্রথমে এটা হতে পারে এটা হতে পারে না এটাও হতে পারে না এই দুটো হতে পারে এবার কি বলেছে দেখো লব থেকে দুই বিয়োগ করে প্রথমটা ক্ষেত্রে তো লব বিয়োগই করতে পারছি না দ্বিতীয় ক্ষেত্রে যদি বিয়োগ করি দুই

তেরো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কি করবে পাঁচ ছয় আট নয় বারো এদের এলসিএম করবে ঠিক আছে কি করতে হবে দেখো এখানে ছয় আর পাঁচ আর বারো লশ হচ্ছে ষাট ষাট আর ছয় হচ্ছে ষাট তাহলে আর আট আর হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর আর ষাটের যদি আমি করে নাও তাড়াতাড়ি হয়ে যাবে বারো দিয়ে চলে যাবে পাঁচ এটা ছয় পাঁচ ছয় তিরিশ বারো তিন বারো ছত্রিশ তিনশো তাহলে হচ্ছে তিনশো তাহলে তিনশো ষাট হচ্ছে পাঁচ ছয় আট নয় বারো দ্বারা বিভাজ্য কিন্তু এখানে দেখো সবগুলো তিন হাজার ছশোর ঘরে আছে তাই না তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করে দাও দশ দিয়ে গুণ করলে তিন হাজার ছশো পেয়ে যাচ্ছ সেই সংখ্যা ডিভাইস করছে বা মানে একটাও মিলে যাচ্ছে ওকে কিন্তু বলেছে এখানে এক রিমাইন্ডার থাকতে হবে তাহলে এর সাথে এক যোগ করে দাও এক যোগ করলে আমি কত পাবো তিন হাজার ছশো এক অপশান নাম্বার রয়েছে তেরো দিয়ে বিভাজ্য অটোমেটিক হয়ে যাবে যদি এটা করে দাও ম্যাচ করলে ঠিক আছে অপশান তে রয়েছে সঠিক উত্তর পরবর্তীতে রয়েছে এ ম্যান এ অ্যান্ড এ বয় ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ টাস্ক ইন টোয়েন্টি ফোর ডেজ ইফ ফর দা লাস্ট সিক্স ডেজ দ্য ম্যান ওয়ার্কস অ্যালন দেন দ্য টাস্ক ক্যান বি ফিনিশড ইন টোয়েন্টি সিক্স ডেজ ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য বয় অ্যালন ফিনিশ দা টাস্ক চব্বিশ নম্বর অঙ্ক কি বলেছে বালক এবং মানুষটি ম্যান অ্যান্ড বয় একসাথে করলে চব্বিশ দিনে শেষ করতে পারে তাহলে একদিনে কত করে একদিনে তারা করে একের চব্বিশ অংশ আর এখানে কি বলেছে যদি ফর দ্য লাস্ট সিক্স ডেজ তাহলে শেষ ছদিন এখানে কি করছে মানুষটি একা কাজ করছে তাহলে দিন বালকের মানুষের কাজ করছে তাহলে দিনে কতটা কাজ করছে এটা বার করে নেবো আমি কুড়ি দিনে করছে দেখো চার দিয়ে কেটে দাও চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ মানে হচ্ছে পাঁচের ছয় অংশ তাহলে পাঁচের ছয় অংশ কাজ তারা করছে তাহলে বাকি থাকছে কত এক মাইনাস পাঁচের ছয় অংশ মানে হচ্ছে একের ছয় অংশ সেই একের ছয় অংশ কাজটা ছদিনে দিনে মানুষটি করছে তাহলে একের ছয় অংশ করতে যদি ছয় দিন লাগে তাহলে এক অংশ করতে ছত্রিশ দিন লাগবে তাহলে মানুষটি করতে ছত্রিশ দিন সময় লাগছে তাহলে আমাকে কি বলেছে মেনি ডেজ দ্য ক্যান দ্য বয় অ্যালন ফিনিশ দিস দা ওয়ার্ক এবার আমি যদি পেয়ে যাই তাহলে ছত্রিশ দিনে তাহলে ম্যান প্লাস বয় চব্বিশ দিনে করছে আর ম্যান একা করছে ছত্রিশ দিনে এ দুটো বাহাত্তর তাহলে এ করছে তিন ইউনিট এ করছে দুই ইউনিট তাহলে বি করছে এক ইউনিট এক ইউনিট করলে বাহাত্তর ইউনিট করতে সময় লাগবে বাহাত্তর দিন অপশন নাম্বার বিতে রয়েছে আর যদি তো মানুষটি কতদিনে শেষ করবো একা করলে তাহলে ছত্রিশ দিনের উত্তর হয়ে যেত আমাকে এত না নেক্সট হচ্ছে ইফ দূরস্থা পার্সেন্ট অফ এ মাইনাস বি 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 ইজ ইজ টু টোয়েন্টি পার্সেন্ট অফ অফ এ এ প্লাস দেন হোয়াট পার্সেন্টেজ বলছে যদি এ মাইনাস বি এর চল্লিশ শতাংশ বি এ প্লাস বি এর কুড়ি শতাংশের সমান হয় তাহলে বি এর কত শতাংশ ধরে নাও এ মাইনাস বি হচ্ছে চল্লিশ একশো তাহলে এদের চল্লিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ যেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে ফর্টি তাহলে টেন পার্সেন্ট টোয়েন্টি বা হান্ড্রেড পার্সেন্ট তাহলে এ প্লাস বি হচ্ছে টু হান্ড্রেড তাই তো তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি টু হান্ড্রেড এ মাইনাস বি হচ্ছে হান্ড্রেড তাহলে আমি বলতে পারি যে এ ইকুয়াল টু ওয়ান ফিফটি আর বি ইকুয়াল টু ফিফটি তাহলে বি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এ তাহলে আমরা বি কত পার্সেন্টেজ পঞ্চাশ দেড়শোর মধ্যে এ হচ্ছে দেড়শো বি হচ্ছে পঞ্চাশ ইন্টু একশো

সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে ধরো সে আয় করতো একশো টাকা ঠিক আছে তার ইনকাম ছিল একশো তাহলে সে তখন সে খরচা করতো আশি পার্সেন্ট মানে আশি টাকা তাহলে জমতো তার কুড়ি টাকা সেভিংস এখন কি হচ্ছে আয় পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো পঁচিশ হয়ে গেছে তার পার্সেন্টেজ অব এক্সপেন্ডিচারও ফিফটিন পার্সেন্ট বেড়ে গেছে আগে এইটিন পার্সেন্ট ছিল এখন নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তাই তো তাহলে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট যদি হয়ে থাকে তাহলে পনেরো শতাংশ যদি বেড়ে থাকে তাহলে আগে কত খরচা করতো আশি তাহলে এখন তার পনেরো শতাংশ বেড়ে গেছে মানে খরচা করছে কত আশি গণিত একশো পনেরো এখানে পাঁচ এখানে এখানে মানে টাকা তাহলে এখন সে খরচ করছে বিরানব্বই টাকা তাহলে তার জমছে কত একশো পঁচিশ থেকে বিরানব্বই বাদ দিয়ে দাও তাহলে পাচ্ছে এখানে তিন আর নয় কয়েক বারো তিনে বারো তেত্রিশ টাকা তা তার সেভিংস হচ্ছে কত তার সেভিংস হচ্ছে তেত্রিশ টাকা তাহলে এখানে কি হচ্ছে আগে সেভিংস কত ছিল কুড়ি টাকা এখন হচ্ছে তেত্রিশ টাকা বেড়েছে কত টাকা তেরো টাকা তাহলে কুড়ি টাকায় যদি তেরো টাকা বাড়ে তাহলে একশো টাকায় কত বেড়েছে পাঁচ গুণ হয়েছে মানে এটাও পাঁচ গুণ হয়ে যাবে সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে সেভিংস তার সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যা থেকে দুটি পূর্ণ সংখ্যা এলো এলো আচ্ছা এটা প্রবাবিলিটির অঙ্ক আমি আর পড়ছি না ঠিক আছে দেখে আমি একটু পজ করে রাখছি যে উত্তরটা কমেন্টে জানো

পয়েন্ট নাইন বাই পয়েন্ট ওয়ান এটা থেকে করলে আমি এখান থেকে পাচ্ছি পয়েন্ট এইট বিয়োগ করলে প্লাস এখান থেকে পাচ্ছি ওয়ান বাই আন্ডার রুট পয়েন্ট জিরো নাইন প্লাস এখান থেকে পাচ্ছি আন্ডার রুট নাইন বা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পয়েন্ট এইট প্লাস ওয়ান বাই পয়েন্ট থ্রি প্লাস থ্রি এটাকে যদি আমি দশমিকটা তুলে নিই তাহলে দশ প্লাস নয় তাহলে আমি কত পাচ্ছি এখানে একুশ দশ উনিশ একুশ দশমিক চার বাই তিন দশমিক তুলে দিতে পাচ্ছি দুশো চোদ্দ বাই তিরিশ সেই ফর্মেই আছে দেখো এখানে অপশন নাম্বার সিক্স

গ্রে আর এটা গেছে অরেঞ্জ সব থেকে বেশি ডিফারেন্স হয়েছে দেখো এই জায়গাতে এসে ছ নাম্বার বছর এসে এই ডিফারেন্সটা সব থেকে বেশি হয়েছে কারণ এখানে দেখো কত ছিল চল্লিশ ছিল আর এখানে আছিল পঞ্চান্ন মানে পঁচিশে পনেরো ডিফারেন্স হয়েছে যেটা আর কোথাও হয়নি এর থেকে কম আছে বাকি সব জায়গায় তার সব থেকে বেশি কোন নাম্বার ইয়ারে হয়েছে ছ নম্বর ইয়ারে সিম্পল অপশন নাম্বার বিতে রয়েছে উত্তর নেক্সট রয়েছে দ্য ফলোই টেবিল শোজ দ্য মার্কস অবটেইন বাই টু স্টুডেন্টস রাজ এন্ড রোহিত ইন ডিফারেন্ট সাবজেক্ট

তিরিশ নাম্বার অঙ্ক এটা পাচ্ছি দেখো যোগ করলে যোগ করে নাম এখানে বিয়াল্লিশ আর পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ সাতাশি 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 তিরিশ বত্রিশ আর ষোলো ছয় পনেরো একশো ছাপ্পান্ন তাহলে একশো ছাপ্পান্ন পেয়েছে দুশোর মধ্যে তাহলে পার্সেন্টেজ হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ আর থ্রি সেভেন্টি এইট পার্সেন্ট তাহলে এ পেয়েছে সেভেন্টি এইট পার্সেন্ট আর এ কত পাচ্ছে আটচল্লিশ আর তিরিশ আটাত্তর আটাত্তর আর এদিকে হচ্ছে আশি আটাত্তর আশি একশো আটান্ন তাহলে একশো আটান্ন যদি হয় তাহলে এ পেয়েছে দুই দিয়ে ভাগ করে দিলে আমি পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট তাহলে এদের মধ্যে পার্থক্য কত সেভেন্টি ওয়ান অ্যান্ড সেভেন্টি নাইন পার্থক্য হচ্ছে ওয়ান পার্সেন্টেজ তাহলে সেটা হচ্ছে উত্তর অপশন নাম্বার ডিতে রয়েছে তো এই ছিল অঙ্ক তোমাদের ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট শিফটের আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর যারা ভিডিওটি নতুন রয়েছে চ্যানেলটিতে নতুন রয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো আর দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচ